আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান রাবুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন আজকের এই ভিডিওটির সাহায্যে আমরা টেকনিকের মাধ্যমে বেশ কয়েকটি ফ্রেজ অ্যান্ড ইডিওমকে আয়ত্ত করে ফেলব চলুন শুরু করি শুরুতেই আমরা যে ফ্রেজটি দেখতে পাচ্ছি তা হচ্ছে অ্যাজ আ রেজাল্ট অফ অ্যাজ আ রেজাল্ট অফ এই ফ্রেজটির অর্থ হচ্ছে ফলে তাহলে আমরা জানতে পারলাম অ্যাজ আ রেজাল্ট অফ এই ফ্রেজটির অর্থ হচ্ছে ফলে এরপর আমরা যে ফ্রেজটি দেখতে পাচ্ছি তা হচ্ছে ইন কনসিকুয়েন্স অফ ইন কনসিকুয়েন্স অফ এই ফ্রেসটির অর্থ হচ্ছে ফলে এরপর আমরা যে ফ্রেজটি দেখতে পাচ্ছি তা হচ্ছে অ্যাজ আ রেজাল্ট অ্যাজ আ রেজাল্ট এই ফ্রেসটির অর্থ হচ্ছে ফলে এরপর আমরা পরবর্তী ফ্রেজের দিকে চলে যাচ্ছি এখন আমরা যে ফ্রেজটি দেখতে পাচ্ছি তা হচ্ছে ইন টার্ন ইন টার্ন এই ফ্রেজটির অর্থ হচ্ছে ফলে তাহলে ফলে অর্থ দেয় এরকম ফ্রেজ আমরা পেয়েছি অলরেডি চারটি একটি হচ্ছে অ্যাজ আ রেজাল্ট অফ একটি হচ্ছে ইন কনসিকুয়েন্স অফ এরপর একটি হচ্ছে অ্যাজ আ রেজাল্ট এবং সবশেষে ইন টার্ন এই চারটি ফ্রেজের অর্থই হচ্ছে ফলে এখন আমরা দেখব এই ফ্রেজ চারটিকে কিভাবে বাক্যে প্রয়োগ করা যেতে পারে উপরের ফ্রেজ দুটি অর্থাৎ অ্যাজ আ রেজাল্ট অফ এবং ইন কনসিকুয়েন্স অফ এই ফ্রেজ দুটি দুটি ঠিক একইভাবে বাক্যে ব্যবহৃত হয় অ্যাজ আ রেজাল্ট এই ফ্রেজটি একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আরেকটি ঘটনার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় ইন টার্ন এবং অ্যাজ আ রেজাল্ট এই দুটি ফ্রেজ একইভাবে ব্যবহৃত হয় আর উপরের ফ্রেজ দুটি অর্থাৎ অ্যাজ আ রেজাল্ট অফ এবং ইন কনসিকুয়েন্স অফ এই ফ্রেজ দুটি একইভাবে ব্যবহৃত হয় এখন আমরা বাক্যের দিকে চলে যাচ্ছি শুরুতেই আমরা যে বাক্যটি দেখতে পাচ্ছি তা হচ্ছে এরকম হি ফেইল্ড ইন দ্য এক্সাম হি ফেইল্ড ইন দ্য এক্সামিনেশন সে পরীক্ষায় ফেল করেছিল অ্যাজ আ রেজাল্ট অফ হিজ লেজিনেস অর্থাৎ অলসতার ফলে সে পরীক্ষায় ফেল করেছিল এই বাক্যটিতে আমরা চাইলে অ্যাজ আ রেজাল্ট অফ এর জায়গায় ইনকনসিকুয়েন্স অফও ব্যবহার করতে পারবো এরপর আমরা পরবর্তী বাক্যের দিকে চলে যাচ্ছি এখন আমরা যে বাক্যটি দেখতে পাচ্ছি তা হচ্ছে হি ওয়াজ ইন অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস অর্থাৎ সে শ্রেণীকক্ষে অমনোযোগী ছিল অ্যাজ আ রেজাল্ট ফলে হি ফেইল ইন দ্য এক্সাম সে পরীক্ষায় ফেল করেছিল প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা চাইলে অ্যাজ আ রেজাল্ট এর জায়গায় ইন টার্নও ব্যবহার করতে পারবো এরপর আমরা আরেকটি উদাহরণ লক্ষ্য করছি এই বাক্যটি হচ্ছে এরকম হি ওয়াজ ভেরি অ্যাংগ্রি উইথ মি সে আমার প্রতি খুবই রাগান্বিত ছিল অ্যান্ড এবং আই টার্ন ওয়াজ ভেরি আপসেট এবং আমি ফলে খুব হতাশ ছিলাম আমরা চাইলে এই বাক্যটিতেও ইন টার্নের জায়গায় অ্যাজ আ রেজাল্ট ব্যবহার করতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধু এখন আমরা পরবর্তী ফ্রেজের দিকে চলে যাচ্ছি এখন আমরা যে ফ্রেজটি দেখতে পাচ্ছি তা হচ্ছে ওয়েল অফ ওয়েল অফ এই ফ্রেজটির অর্থ হচ্ছে সচ্ছল ওয়েল অফ এই ফ্রেজটির অর্থ হচ্ছে সচ্ছল এরপর আমরা যে ফ্রেজটি দেখতে পাচ্ছি তা হচ্ছে বেটার অফ বেটার অফ এই ফ্রেজটির অর্থ হচ্ছে সচ্ছল তাহলে সচ্ছল এমন অর্থ দেয় এ ধরনের আমরা ফ্রেজ পেয়ে গেলাম দুইটি একটি হচ্ছে ওয়েল অফ এবং আরেকটি হচ্ছে বেটার অফ এই দুইটি ফ্রেজের অর্থই হচ্ছে সচ্ছল এখন আমরা দেখব এই ফেরেজ দুটিকে কীভাবে বাক্যে প্রয়োগ করা যেতে পারে এখন আমরা একটি বাক্য লক্ষ্য করছি বাক্যটি হচ্ছে এমন হিস ফ্যামিলি তার পরিবার ইজ ওয়েল অফ অর্থাৎ সচ্ছল আমরা চাইলে ওয়েল অফ এর জায়গায় বেটার অফও ব্যবহার করতে পারবো কারণ দুইটি ফ্রেজের অর্থই একই রকম প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা এখন শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার দেখে নেই শুরুতে আমরা যে ফ্রেসটি দেখেছিলাম তা ছিল অ্যাজ আ রেজাল্ট অফ অ্যাজ আ রেজাল্ট অফ এই ফ্রেসটির অর্থ হচ্ছে ফলে ইন কনসিকুয়েন্স অফ এই ফ্রেসটির অর্থ হচ্ছে ফলে অ্যাজ আ রেজাল্ট এই ফ্রেসটির অর্থ হচ্ছে ফলে ইন টার্ন এই ফ্রেজটির অর্থ হচ্ছে ফলে তাহলে ফলে অর্থ দেয় এ ধরনের আমরা ফ্রেস পেয়ে গেছি মোট চারটি অ্যাজ আ রেজাল্ট অফ ইন কনসিকুয়েন্স অফ অ্যাজ আ রেজাল্ট এবং ইন টার্ন এরপর আমরা সচ্ছল অর্থ দেয় এ ধরনের ফ্রেস পেয়ে গেছি দুইটি একটি হচ্ছে ওয়েল অফ এবং আরেকটি হচ্ছে বেটার অফ প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম টেকনিকের মাধ্যমে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম